আশাবাদীদের গ্যাস দিব, এটা কিন্তু একটা মিথ্যা আশ্বাস হবে। কারণ হচ্ছে গ্যাস তো নাই আমাদের, প্রায় কত 4000 mm সিএফডি দরকার, সেখানে আমরা মাত্র 3000-এর মতো। এবং গ্যাস তো ওই যে আপনি গ্যাসের লাইন দেওয়া কিন্তু সমস্যা সহজ, কিন্তু ওখানে যে মানে প্রতিনিয়ত আপনি গ্যাস পাবেন এইটা এনশিওর করা খুবই কঠিন। বললাম না এই যে বসুন্ধরাতে ঢাকার মতো জায়গায় এবং আমাদের অর্থ উপদেষ্টা, অর্থ উপদেষ্টার নিজের বাড়িতেই গ্যাসের লাইন আছে। এবং এখন হয়েছে কি, আপনার যে গ্যাস লাইন থাকে, গ্যাসের মিটার থাকে, চার্জ দিতে হবে আপনাকে, কিন্তু আপনি যদি গ্যাস না পান তখন তো আপনি আরও রাগ হবে। এখন তো ঢাকার লোক আমার উপর আমাদের উপর অসন্তুষ্ট কেন জানেন, বলে যে আমরা এই যে গ্যাসের মিটার আছে, চার্জ দিতেছি, ফি দিতেছি, কিন্তু লাইনে গ্যাস নাই। তো ওই জন্য আমরা ওই যে গ্যাসের মানে ব্যাপারে একটু চিন্তা করতে হবে। আমাদের যদি যেটা ইয়ে কী নাম বলে যে আমাদের যদি গ্যাস সরবরাহ রিয়েলি যদি দেশে যদি বাড়ে, এক দুইটি সেফ যদি বাড়ে তখন হয়তো আমরা এইসব ব্যাপারে চিন্তা করতে পারবো। কিন্তু এখন এর আগে যদি আমরা এটা করি একটা, কারণ আপনাকে আমি লাইন দিলাম, লাইন দেওয়া তো কঠিন কিছু না, কিন্তু গ্যাস আপনার বাড়িতে তো গ্যাস পাইতে হবে, তখন তো আপনি পাবেন না। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত তির আটা ময়দা সুজি, কারণ তির ছাড়া আমার চলেই না। এখন এই যে আমি যে এখানে আসলাম কেন, আজকে তো ছুটির দিন, আজকে তো আমার বাসায় শুয়ে কাটানো রেস্ট নেওয়ার কথা, ফ্যামিলিকে সময় দেওয়ার কথা। এইটা এখানে আমাদের আসার উদ্দেশ্যটাই হলো এটা, যে আমরা দেশীয় ইয়েকে বাপেক্সকে আমরা জোরদার করতে চাই। এই জন্যই এই যে আমাদের কিন্তু এই যে সবাই জানেন সচিব, শুধু যে আমার যে ছুটি বরবাদ করছে তা না, ওনারও ছুটি বরবাদ হয়েছে। তারপর উনি তো পূজা, ওনার আজকে মহানবমী আপনারা জানেন, তো উনি কালকে দশমী, তো ওই জন্য ওনাকে পূজা টুজা রাত্রে করেন, এখন আপাতত আমাদের সঙ্গে চলেন, আমরা ওখানেও পূজা মণ্ডপ দেখবো, এখানেও কিন্তু আমরা পূজা মণ্ডপও আমরা দেখবো। তো ওই জন্য আপনাদের এই এই গুরুত্বটা দেওয়ার জন্যই কিন্তু আমাদের এখানে আসা, যে আমরা বাপেক্সকে, এবং বাপেক্সকে আমরা বলেছি যে প্রথমে 50টা এবং পরে 100টা, আরও 150টা কূপ এরকম খনন করা হবে। আপনারা দোয়া করবেন যাতে আমরা একটা উল্লেখযোগ্য পরিমাণ যাতে গ্যাসের একটা রিজার্ভ পাই, তাহলে আমরা এই যে আমদানির যে একটা ঝামেলা, অনিশ্চয়তা,